Welcome to Bhaktiv Academy e-learning class. Good morning, student. আজকে আমি স্ট্যান্ডার্ড 2 এ হিস্ট্রি ক্লাস নিয়ে আলোচনা করব। তোমাদের আমি সপ্তম অধ্যায় পড়িয়েছি এবং তার অনুশীলনী প্রশ্ন উত্তর নিয়ে আমি আলোচনা করছিলাম। গত ক্লাসে আমি তোমাদের 6 এর 1 এর দাগ পর্যন্ত লিখিয়েছি। তোমরা প্রত্যেকে পৃষ্ঠা 32 এই পেজটা খোলো। এখানে দেখো 6 এর 1 এর দাগ পর্যন্ত আমার কমপ্লিট করানো হয়ে গেছিল। এখান থেকে দুটো প্রশ্ন তোমাদের বাকি ছিল, 6 এর 2 এবং 3 এর দাগ। এই দুটো প্রশ্ন উত্তর কিন্তু একটু বড়, এইগুলো তোমাদের 3 নম্বরের প্রশ্ন। 3 নম্বর থাকে এই প্রশ্নে, এক একটা প্রশ্নের মান হচ্ছে 3 নম্বর, তাই এই প্রশ্নগুলোর উত্তর একটু বড়, কিন্তু সহজ আছে। উত্তরগুলো তোমরা মন দিয়ে পড়ো, পড়লে দেখবে তোমাদের এটা মাথার মধ্যে ঠিকঠাক ঢুকে যাবে, তোমরা লিখতে পারবে। কেমন? আমি দেখো বোর্ডে উত্তরটা লিখিয়ে দিয়েছি, তোমরা প্রত্যেকে খাতা পেন্সিল নাও এবং উত্তরটা লিখে নাও। 6-2 এর দাগে প্রশ্নটা ছিল, আদিম মানুষ যাযাবর জীবন গ্রহণ করেছিল কেন? আদিম মানুষ যাযাবর জীবন গ্রহণ করেছিল কেন? উত্তরটা লিখে দিয়েছি, দেখো তোমরা খাতায় বলো প্রত্যেকে হাত চালিয়ে, কারণ উঠে দিয়ে আমি 2 নম্বর প্রশ্নটা লেখানো শুরু করবো। আদিম মানুষ পশুপালন করতো, সরি 2 নম্বর 3 নম্বর প্রশ্ন লেখানো শুরু করবো। 2 এর দাগে উত্তরটা দেখো, আদিম মানুষ পশুপালন করতো, সেই সব পশুদের বেশির ভাগেরই প্রধান এটা দন্তন্য, প্রধান খাদ্য ছিল ঘাস। কিছুদিন থাকার পর বাসস্থানের নিকটবর্তী অঞ্চলে পালিত পশুদের খাদ্যের অভাব দেখা দিত, মানে পালিত পশুরা সেই ঘাসগুলো খেয়ে শেষ করে দিত। তখন তারা মানে আদি মানুষ সেই সব পশুদের খাদ্যের খোঁজে নতুন ঘাস পাতা ভর্তি অঞ্চলে আবার কিছুদিনের জন্য বসবাস করত। কেন আবার কিছুদিনের জন্য লেখা হয়েছে? না, কারণ নতুন ঘাস পাতা ভর্তি অঞ্চলে যেত, কিন্তু পশুরা তো কিছুদিন পরে আবার সেখানকার ঘাস পাতা খেয়ে শেষ করে দেবে, সেই জন্য আবার কিছুদিনের জন্য বসবাস করতে কথাটা বলা হয়েছে। অর্থাৎ পশুদের খাদ্যের খোঁজে আদিম মানুষ যাযাবর জীবন গ্রহণ করেছিল, অর্থাৎ পশুদের খাদ্যের খোঁজে আদিম মানুষ যাযাবর জীবন গ্রহণ করেছিল। তো প্রশ্নটাকে আরেকবার বলছি, আদিম মানুষ যাযাবর জীবন গ্রহণ করেছিল কেন? উত্তরটা দেখো, আদিম মানুষ পশুপালন করত, সেই সব পশুদের বেশিরভাগেরই প্রধান খাদ্য ছিল ঘাস। কিছুদিন থাকার পর বাসস্থানের নিকটবর্তী অঞ্চলে, মানে যেখানে বাস করতো তার কাছাকাছি জায়গায় পালিত পশুদের খাদ্যের অভাব দেখা দিত, তখন তারা সেই সব পশুদের খাদ্যের খোঁজে নতুন ঘাস পাতা ভর্তি অঞ্চলে আবার কিছুদিনের জন্য বসবাস করত। অর্থাৎ পশুদের খাদ্যের খোঁজে আদিম মানুষ যাযাবর জীবন গ্রহণ করেছিল। তো কি বললাম, আদিম মানুষ পশুপালন করত, এই সব পশুদের বেশিরভাগেরই প্রধান খাদ্য ছিল ঘাস। কিছুদিন থাকার পর বাসস্থানের নিকটবর্তী অঞ্চলে পালিত পশুদের খাদ্যের অভাব দেখা দিত, তখন তারা সেই সব পশুদের খাদ্যের খোঁজে নতুন ঘাস পাতা ভর্তি অঞ্চলে আবার কিছুদিনের জন্য বসবাস করতো।
দেখো উত্তরটা তোমরা প্রত্যেকে দেখো কি আছে। আদি মানুষ মাংস খেত, খাবার খায়।